থাকতো, কোনো মেয়ে আপনাকে দুদিন ভালোবাসতো, হঠাৎ আপনার হাত ছাড়া হয়ে গেছে, চোখের পানিতে আপনি দুনিয়া দেখতে পান না, চোখের পানিতে আপনি পথ চলতে পারেন না, চোখের পানিতে আপনি সোজা হয়ে দাঁড়াতে পারেন না, আমার মনের মানুষ চলে গেছে, যে আজ আছে কাল নাই, কাল আমার ছিল কাল অন্যের হাতের পুতুল হয়ে গেছে, তার জন্য এত কেঁদেছেন, তার জন্য এত চোখের পানি ফেলেছেন, অন্ধকার রাতে আপনার মনে হয় নাই? এই রব্বুল আলামিন আল্লাহ, এ বাড়ি আমার আছে কাল থাকবে না, এ বিছানা আজ আছে কাল থাকবে না, এ সাথী আজ আছে কাল থাকবে না, অন্ধকার কবলে আমি কী করে একা ঘুমাবো, একবারও মনে হয় নাই আব্বা, একবারও মনে হয় নাই? আল্লাহ নবী বললেন, খাদিজা ঠিক আছে, এ বাবা জিরা, আল্লাহ নবী বললেন, খাদিজা ঠিক আছে, ঠিক আছে, আমি কবরের কাছে গিয়ে বলে দিয়ে আসব। আম্মা জান খাদিজার ইন্তেকালের পর আল্লাহ নবী কবরের ভিতরে নামলেন, গায়ের জামাটাকে খুলে দিলেন, খালি দেহটা কবরের গায়ে একটু ভালো করে বুলিয়ে দিলেন, আর কবরের কাছে বসে বললেন, কবর রে আমার খাদিজা আসছে রে, বড় ভয় করে, ও কবর আমার খাদিজা আসছে, খুব ভয় করে রে আমার খাদিজা আসছে, যেন বিয়াদবি করিস না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ নবী শোনাচ্ছেন, খাদিজাকে যখন আমি দুটো কথা বললাম, খাদিজা খুব জোরে কাঁদছে, চোখ দিয়ে গড়গড় করে পানি আসছে, আমি রাসূল পানিটা বোঝাচ্ছি আর জিজ্ঞাসা করছি, ও খাদিজা আবার কেন কাঁদো, কি হয়েছে বলো, কোন দুঃখে কাঁদছো বলো, মরণের ভয়ে কাঁদছো? আমার যখন খাদিজা শুনিয়েছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, মৌতের ভয়ে কাঁদি নাই, মৌতের ভয়ে কাঁদি নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া থেকে চলে যেতে হবে তার জন্য কাঁদি নাই, কাঁদছি আপনার জন্য, ও নবী দিবস শুনলে ওয়ালারা। বিবি আছে ঘরে এরকম, দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, মরণের কত কাঁদে নাই, মরণের জন্য ভাবে নাই, ভাবছে আমার স্বামী কার কাছে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতের অন্ধকারে আপনি যখন বাড়ি ফিরে আসবেন, রাতের অন্ধকারে আপনি যখন ঘরে আসবেন, সারাদিন ক্লান্ত হয়ে যখন বাড়ি আসবেন, শীতের রাতে গরম পানি আর গরম খাবার নিয়ে আপনার জন্য কে অপেক্ষা করে বসে থাকবে? ও আল্লাহর হাবিব, আমি কার কাছে আপনাকে রেখে যাবো, কে আপনাকে খেয়াল, কে আপনাকে খেয়াল করবে, কার আপনার জন্য কত কষ্ট হবে, আর কে আপনাকে দেখবে, আমি চলে গেলে আমার স্বামীকে কে দেখবে? এ হলো বিবি যে ভাবে। আয়েশা, তুমি সেই খাদিজার জন্য আমার সঙ্গে পাল্লা দিচ্ছ, সেই খাদিজার জন্য পাল্লা দিচ্ছ যে খাদিজা মৃত্যুর কালেতে স্বামীর জন্য ভাবে আর বলে, কে আমার খাদিজাকে দেখবে, কে আমার স্বামীকে দেখবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো শুনছেন আর চুপ করে আছেন। পাশে ফাতেমাতুজ জোহরা 7-8 বছরের বাচ্চা মেয়ে বসেছিল, উঠে পা পা করে উঠে এসে আমার নবীর মোবারক গলাটাকে জড়িয়ে ধরে, মোবারক গলাটাকে জড়িয়ে ধরে কপালে চুমো খেয়ে শোনাচ্ছে, আব্বু আপনি আমার আম্মাকে শুনিয়ে দেন তো, আপনি আমার আম্মাকে শুনিয়ে দেন, এতদিন আপনি খেয়াল রেখেছেন, এতদিন আপনি আমার আব্বার সেবা করেছেন, এতদিন আপনি আমার আব্বাকে দেখাশোনা করেছেন, আমার আব্বা আপনি একবার বলে দেন, যেদিন আপনি থাকবেন না ওই দিন থেকে আমি ফাতেমা আমার আব্বার জিম্মেদারি নিয়ে নিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডুকরে কেঁদে গেলেন, চোখের পানিটা ছেড়ে কেঁদে ফেললেন আর বললেন, খাদিজা আর চিন্তা করতে হবে না, আমার একটা মা দুনিয়া ছেড়ে চলে গেছে, খাদিজা আমাকে ভালো করে কোলে নেওয়ার সুযোগ পেল না, আমাকে আদর যত্ন করার সুযোগ পেল না, আমাকে তেল মাখানোর সুযোগ পেল না, আমাকে আদর করে চুমো খাওয়ার সুযোগ পেল না, ও খাদিজা একটা মা আমার চলে গেছে, যার কাছে কিছু পেলাম না, আমার আর একটা মা আমার গলা ধরে কথা দিয়েছে, খাদিজা আর কোনো চিন্তা করতে হবে না। বাবাজিরা, সোনার আল্লাহরা, কন্যা তৈরি করুন, বেটি বানান, নবীর জীবন আদর্শ দিয়ে নিজের বেটিকে বানান, দেখবেন আপনার জীবনটা যাওয়ার সময়তে সান্ত্বনা দেওয়ার মানুষ পাবেন, কোনো অসুবিধা হবে না।
আমার আল্লাহওয়ালা ভাইরা আমার জ্ঞানে যতটা সুদী মানুষরা আল্লাহর নবী উম্মতের জন্য বাড়ি ছেড়েছেন, উম্মতের জন্য দুনিয়া ছেড়েছেন। হ্যাঁ গো বাবা দিদা, আমরা সেই নবীর জন্য কিছু ছাড়তে পারি বাবা? এই বাবা নবীর জন্য কিছু ছাড়বে ইনশাল্লাহ, ছাড়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানের জন্য সুদি মানুষরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করছি, শুনে রেখে দাও। কোরআন শোনাচ্ছে, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহীম। নেকি যদি বেশি হয় জান্নাত তোমার ঠিকানা, নেকি যদি কম পড়ে জাহান্নাম তোমার ঠিকানা, আমল যদি ভালো হয় জান্নাত তোমার ঠিকানা, আমলে যদি ঘাটতি থাকে জাহান্নাম তোমার ঠিকানা। রাস্তা একমাত্র একটা, দ্বিতীয় কোনো রাস্তা না। আমার বাপজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, দুনিয়ার জিন্দগি যেমন করেও কেটে যাবে, দুনিয়ার জীবন যেমন কেটে যাবে, দুনিয়ার জীবনে সামান্য সুখ পাওয়ার জন্য, দুনিয়ার জীবনটা শান্তিময় আর সুখময় বানানোর জন্য আমরা প্রতিজ্ঞা করি আর আমরা ঘর ছাড়ি। কি বাবা, ছাড়ি না ছাড়ি না, নতুন বিয়ে হয়েছে এই মাত্র 3 মাস 4 মাস বিয়ে হয়েছে, বেশি দিন হয় নাই, 2 মাস বিয়ে হয়েছে, জামা কাপড় গুছিয়ে ব্যাগটা গুছিয়ে নিয়ে বার হচ্ছে, কোথায় যাবি বাবা? আমি একটু বিদেশে যাব। কেন? বিবির সাথে ঝগড়া হয়েছে? বললে না, ঝগড়া হবে কেন? তো মার সাথে ঝগড়া করেছো? বলে না, তা ঝগড়া করবো কেন? তো পাড়ায় অশান্তি করেছো? বলে না, তা করি নাই। বলে পাড়ায় অশান্তি নাই, বিবির সাথে ঝগড়া নাই, মার সাথে আমাদের কথা কাটাকাটি হয় নাই, তো পালাচ্ছ কেন বাবা? বললে জি, জীবনে বাঁচতে গেলে কিছু পয়সার দরকার, তাই 3 বছরের জন্য বাইরে যাচ্ছি, 3 বছর বাদে ফিরে আসি। সোহাগের বিবিকে বোঝাচ্ছে, সোহাগের বিবিকে বোঝাচ্ছে, ও বিবি তুমি শান্ত না হও, একটু ক্ষান্ত হও, কেদনার চোখের পানি ফেলো না, 3 বছর বিদেশ থেকে আমার কামাবো, বাকি জীবন দুজনে সুখে খাবো। হ্যাঁ না না বলো, একজনে বলে হ্যাঁ না না, একটু সুখের জন্য বিবি ছেড়েছো, ছেড়েছো না ছেড়েছো, একটু সুখের জন্য বাচ্চা ছেড়েছো, ছোট ছোট বাচ্চা বাপ ট্রেনে উঠে গেছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, বাপ ট্রেনে উঠে গেছে বোম্বে যাবে, বাচ্চা গিয়ে ট্রেন লাইনের কাছে দাঁড়িয়ে কাঁদছে, আব্বা আমি যাব, আব্বা আমি যাব, আব্বা আমি যাব, কোলে কোলে নিয়ে বাপ দাঁড়িয়ে আছে, বিস্কুট নিবি বাবা, চানাচুর নিবি, আপেল নিবি, ফল কিনে ফ্রুট কিনে বাচ্চার হাতে দিচ্ছে আর বোঝাচ্ছে, তুমি তোমার মায়ের কাছে থাকো। বাচ্চা বাপের গলা জড়িয়ে ধরে বলছে, আব্বা আমি কিন্তু তোমার সঙ্গে যাব, বেশ আমার সঙ্গে যাবে। ট্রেন এসে গেছে, সিটে বসে গেছে, বাচ্চা তখনও বলছে, আব্বা আমি কিন্তু তোমার সঙ্গে যাব বলছি, আমাকে নামিয়ে দিও না, বলছে না। ট্রেন যখন ছেড়ে দিয়েছে, মা বাইরে দাঁড়িয়ে আছে, বাপ বাচ্চাকে কোলে কোলে নিয়ে এসে অজহরের চোখের পানি টপ 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 করে পড়ছে, বিবির করে দিচ্ছে আর বলছে, দেখিস খেয়াল রাখিস, আমি চললাম, বাচ্চা ডুবলে কেঁদে বলছে, আব্বা আমি যাব, আমাকে নিয়ে যাও। বাচ্চাকে সান্ত্বনা দিয়ে বলে গেছে, আব্বা আমি তোমার জন্য খুব ভালো জামা আনবো, আমি তোমার জন্য খুব ভালো একটা খেলনা আনবো, আব্বা তুমি এখানে থাকো, তুমি মায়ের কাছে থাকো, আমি যাই, আমি তোমার জন্য ভালো খেলনা আনবো। যত দূর ট্রেন যাচ্ছে, জানলা দিয়ে দরজার বাইরে দিয়ে মুখটা বার করে দেখছে, ওই আমার বাচ্চা দাঁড়িয়ে আছে, এই মুসলমানের ছেলে, এ আল্লাহর বান্দারা, বাচ্চাকে ত্যাগ করে, মাকে ত্যাগ করে, বিবি ত্যাগ করে, দুনিয়ার সুখের জন্য অনেক কিছু ছেড়েছ, আমার নবীকে, আমার নবীকে খুশি করার জন্য আর জান্নাতকে পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা একটুখানি নবীর কথায় দুনিয়া ত্যাগ করতে পারি না বাবা, পারি না, এ বাবা না পারি না। আমার আল্লাহওয়ালা ভাইরা, ডাক্তারের কাছে আপনি গেছেন আর ডাক্তার বলে দিয়েছে আপনি এই এই জিনিস খাবেন না, খেলে আপনার অসুবিধা আছে, খেলে আপনার অসুবিধা আছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, আদরের বিবি বলছে একটা খাও না, বলছে না
বন্ধু এসে বলছে খাও না, বলছে না আমাকে ডাক্তার বারণ করেছে, খেলে আমার শরীর খারাপ হবে। ডাক্তারের কথা শুনে খাবার ছেড়েছো, ডাক্তারের কথা শুনে ঠান্ডা পানি পান করা ছেড়েছো, ডাক্তারের কথা শুনে নরম বিছানায় শোয়া ছেড়েছো, ডাক্তারের কথা শুনে বালিশ ছেড়েছো, ডাক্তারের কথা শুনে ফ্যানের তোলায় শোয়া ছেড়েছো। উম্মতে মুহাম্মদ যেমন নবীর কথা শুনে রাতের বেলা উঠে কাঁদতে শিখতে পারলাম না। আমার নবীর জীবনী শুনে একবার রাতের বেলা উঠে বলতে পারলাম না, আল্লাহ দুনিয়ার এই ঘরে, এত বড় ঘরে একটু আলো চলে গেলে থাকতে পারি না, অন্ধকার কবরে কী করে শোভো গো আল্লাহ, তাই রাতের অন্ধকারে ঘুম নষ্ট করেছি। আল্লাহ পাক শোনাচ্ছি, হাবিব ওই যে তোকে মেয়েরাজে বলেছিলাম তুই একা আসবি, আমি তোর সব কথা দিয়ে দেবো, শুনিয়ে দিচ্ছি। আল্লাহ রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, বাচ্চা যখন মায়ের কোলে ঘুমাবে, বিবি যখন স্বামীর কোলে ঘুমাবে, দুনিয়া যখন আরামের কোলেতে একটু আরাম নেবে, ওই সময়তে উঠে উজু করবি, পবিত্র হবি, নিরিবিলি আমার কাছে আসবি, তুই হাঁটু গেড়ে বসবি আমার সামনে, আমি তোর সামনে হব, তুই আমার সামনে হবি, তুই আমার কাছে বলবি আর আমি তোর সঙ্গে কথা বলবো, তুই যতক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকবি আমি আল্লাহ আমার সঙ্গে তোর কালাম হবে, তুই আমার কাছে হাতটা তুলে বলবি রব্বানা সিবানা আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ দুনিয়ার একটুখানি গরম সহ্য করতে পারি না, একটু ঠান্ডা সহ্য করতে পারি না, একটু বিপদ আর মুসিবত সহ্য করতে পারি না, ও খোদা দুনিয়ার গরম দু মাস পরে চলে যাবে, ঠান্ডা দু মাস বাদে চলে যাবে, মুসিবত ছ মাস বাদে চলে যাবে, কবরের গরম কোনো দিন যাবে না, কবরের মুসিবত কোনো দিন যাবে না, কবরের আজাব কোনো দিন যাবে না। পরওয়াদিগার আলম গো, অন্ধকার কবরটা যেন আজাবের ঘর বানিয়ে দিও না, প্রতিদিন সকালবেলা কবর ডাক দেয় আর বলে আমি তোমার ঘর, আমি তোমার থাকার জায়গা, যেখানে আলো বাতাস থাকে না, আসার সময় একটু আলোর ব্যবস্থা করে আসবে, তা না হলে কবরে আলো পাবে না। ও আল্লাহর পিয়ারারা, আমার নবীর কথা শুনে একটু রাত জাগতে পারি না বাবা, ডাক্তারের কথা শুনে ছেড়েছি, মাস্টারের কথা শুনে ছেড়েছি, রোজা কবিরাজের কথা শুনে ছেড়েছি, আমরা যে আখরি নবীর উম্মত, নবী দিবসের অনেক পাগল, আমার নবীর কথা শুনে একটুখানি হারাম ছাড়তে পারি না। হ্যাঁ ডাক্তারের কথা শুনে তুমি মিষ্টি খাবে না, তুমি চিনি খাবে না, তুমি কোনো মাটির নিচের খাবার খাবে না, তুমি রসগোল্লা খাবে না, তুমি কোনো মিষ্টিতে মুখ লাগাবে না, আমার আশিকের রাসূলরা, ও আশিকের রাসূলরা, আমার নবীর মুহাব্বতের নবীর জীবন আদর্শ শুনে তওবা করে নাও আজ থেকে, এই মুখে হারাম কোনো দিন ঠেকাবো না, জুয়ার পয়সা ঠেকাবো না, লটারির পয়সা ঠেকাবো না, বাটপারির পয়সা ঠেকাবো না, ধোকার পয়সা ঠেকাবো না, কারণ মুমিন হারাম খেতে পারে না। কোরআন শুনিয়ে দিয়েছে আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরুলিল্লাহ। ও ইমানদারেরা, তোমরা পবিত্র খাবার খাবে, পাক খাবার খাবে, হারাম জন্য খাবে না, অবৈধ জন্য খাবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আশিকের রাসূলরা, আমার নবীর মুহাব্বতে আজও হারাম ত্যাগ করতে পারি না। হযরত ইয়াহইয়া আলাইহিসসালাম, মাসুম বাচ্চা, 8 কিংবা 9 বছর বয়সের বাচ্চা, হঠাৎ বাড়ি থেকে গায়েব হয়ে গেছে, খুঁজে পায় না, একদিন গেল পায় না, 2 দিন গেল পায় না, 3 দিন গেল পায় না, মা খুঁজে পাগলের মতো ঘোরে, আব্বা খুঁজে পাগলের মতো ঘোরে, পাগলের মতো মা ঘুরতে ঘুরতে আব্বা খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতরে গিয়ে দেখে একজন রাখাল বসে আছে, গরু ছাগল চড়াচ্ছে, জিজ্ঞাসা করছে ভাই এইরকম একটা বাচ্চা 8 কিংবা 9 বছর বয়সের জঙ্গলে কোনো জায়গায় দেখেছ কি না। ওই রাখাল সেদিন বলেছিলেন আমি কোনো মানুষ দেখি নাই, কোনো বাচ্চা দেখি নাই, তবে ওই গর্তের ভিতরে একটা বাচ্চা আজ
কদিন এমন কান্না কাঁদছে যার কান্না শুনে আমার গরু ছাগলরা দানা পানি ছেড়ে দিয়েছে, ঘাসও খায় না পানিও খায় না, গাছের পাতাও খায় না পানিও খায় না। কোথায়? ওই যে পাহাড়ের ভিতরে একটা গর্ত আছে, ওই গর্তের ভিতরে একটা ছেলে খুব কাঁদছে, আপনার কিনা জানি না, আপনার কিনা জানি না। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জনরা শুধু মানুষেরা, মার বাপ দুজনে পা 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 করে যত কাছে যায় তত কান্নার আওয়াজ পায়। গর্তের ভিতরে গিয়ে দেখে আমাদেরই ছেলে আর কেউ নয়, হযরত ইয়াহিয়া আলাইহিসসালামের মা সেদিন আদর করে বাচ্চাকে ডেকে বলে, বেটা আজ তিন দিন হয়ে গেল তোমাকে পাই না, কাঁদতে 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 গর্তের ভিতরের মাটি ভিজিয়ে ফেলেছ, আর কাঁদতে হবে না, উঠে এসো আমি মা। সেদিন মাসুম বাচ্চা উঠে বলেছিলেন, মা আপনি কবরের আজাবের জিম্মেদারিটা নিয়ে নেন, আমি কান্না ছেড়ে দেব। মা আপনি বলেন না আমার কবরের আজাবে আপনি ভাগ নেবেন, আমি অন্ধকার কবরে শুয়ে যখন চিৎকার মেরে কাঁদবার বলবো আব্বা আমার এই বিপদ হচ্ছে আপনি আমার কবরে যাবেন। ও নবী দিবস দিনেওয়ালারা, ও নবী দিবসের প্রেমিকরা, যুবক ছেলে কবরে চলে গেছে, যদি কবরে আপনার হাতটা ধরে জিজ্ঞাসা করতো, আব্বা আমার সুখের জন্য ব্যাংকে আমার অ্যাকাউন্ট খুলে দিয়েছ, আমার সুখের জন্য তুমি আমার ভালো ভালো বাড়ি করে দিয়েছ, আমার শান্তির জন্য আমার সুন্দর গাড়ি করে দিয়েছ, আব্বা আমাকে নামাজের ফরজটা কেন শিখিয়ে দাও নাই, আব্বা আমি কি তোমার কাছে খুব বড় দুশ্মন ছিলাম, আমাকে ওজুর ফরজটা কেন শিখিয়ে দাও নাই, আব্বা আমি যে যুবক হয়ে গিয়েছিলাম গোসলের ফরজটা শিখিয়ে দাও নাই কেন আব্বা। কি জবাব দেবো সেদিন ও বন্ধু, কি জবাব দেবো সেদিন? আজ মুসলমানের ছেলে নামাজ আদায় করা তো ভুলেই গেছে, এর মনে মনে ধারণা মাজারের ধুলো মনে কপালে ঘষে দিলে আর খোদার গজব নামবে না, দরবারের ধুলো একটু কপালে ঘষে দিলে আর কোনো আজাব হবে না। আপনাকে বলে দিয়ে যাচ্ছি শুনে না, আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, ধুলো মাখা ইসলামে জায়েজ আছে, ধুলো মাখা ইসলামে জায়েজ আছে। আপনাদের মাখার ইচ্ছা আছে জায়েজ ধুলোটা? মাখার ইচ্ছা আছে বাবা? আর মাখার ইচ্ছা আছে? ইসলামে আছে, আপনি ইসলাম শিখতে এসেছেন, নবী দিবস শিখতে আসা মানে ধর্ম শিখতে আসা, আপনি ধর্ম শিখতে এসেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ধুলো মাখার কথা বলেছেন, উম্মতকে ধুলো মাখার জায়গা দেখিয়েছেন। ও বন্ধুরা আমার, আল্লাহ নবী মদিনার মসজিদে বসে আছেন, সাহাবারা গোল করে বসে আছে, জাহান্নামের আগুন থেকে কী করে বাঁচবে সেই ফিকির নিয়ে, জাহান্নামের আগুন থেকে কী করে বাঁচবে সেই ফিকির নিয়ে সাহাবারা গোল করে বসে আছেন। আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, হঠাৎ আল্লাহ নবী জায়গা ছেড়ে উঠে পড়লেন, আর সাহাবিদের বললেন, খবরদার কেউ যাবে না, কেউ কাছে যাবে। আল্লাহ নবী পা পা করে মসজিদের নববীর দরজার কাছে চলে এলেন, মদিনার মসজিদের দরজার কাছে চলে এলেন, হঠাৎ দেখে একটা উট এসে সামনে দাঁড়িয়ে গেছে, উটের সামনে দড়িটাকে ধরে আমার নবী বসিয়ে দিলেন, নিজে হাঁটু গেড়ে বসে গেলেন, উটের পিঠের উপরে যে হাওদাজ থাকে হাওদাজের দরজাটা খুলে এক ভদ্র মহিলা নিচে নামতে শুরু করলেন, আমার নবীর মোবারক কাঁধের উপরে হাতটা রেখে ভর দিয়ে যখন নেমে যাচ্ছেন সাহাবীরা দেখে অবাক হয়ে গেলেন, সাহস কি ভদ্র মহিলাকে, এই হতবাগী কে আমার নবীর কাঁধের উপরে ভর দিয়ে নামে এমন হিম্মত হলো কী করে, কারোর বলার কিছু নেই, নবী যেতে বারণ করে চলে গেছে। আল্লাহর নবী হাত ধরে পা পা
পা পা করে মদিনার মসজিদের ভিতরে নিয়ে এলেন। নিজের গায়ের মোবারক চাদরখানা খুলে মদিনার মসজিদের ধুলোর উপরে বিছিয়ে দিলেন। আর বিছিয়ে দেওয়ার পরে ভদ্র মহিলাকে বসার কথা বললেন। আল্লাহর নবী নিজে হাঁটু গেড়ে আত্মীয়তার মতো বসে গেলেন, সামনে ভদ্র মহিলা বসে গেলেন, দুজনের মধ্যে কিছু কথা আলাপ আলোচনা হচ্ছে। সাহাবারা দূর থেকে তাকিয়ে দেখে মাথা নড়ছে, ইশারা হচ্ছে, কথাবার্তা হচ্ছে বড় আস্তে আস্তে, কেউ কিচ্ছু শুনতে পারে না। দীর্ঘক্ষণ কথাবার্তা হয়ে যাওয়ার পরে ভদ্র মহিলার হাতখানা ধরে আল্লাহর নবী আবার উটের কাছে নিয়ে গেলেন, নিজে হাঁটু গেড়ে বসে গেলেন। ভদ্র মহিলা আমার নবীর কাঁধের উপরে ভর দিয়ে হাওদাজে চেপে গিয়ে হাওদাজে দরজা লাগিয়ে দিলেন, ও উঠে চলে যায়। আমার নবী দাঁড়িয়ে থেকে যায়, যতদূর উঠ চোখে নজরে আসে দেখতে পায় ততদূর আমার নবী নজর তুলে দেখতে থাকে, একেবারে নজর আড়াল হয়ে গেছে, আর দেখা যাচ্ছে না। ওই সময় আল্লাহর নবী মুখটা ফিরিয়ে নিয়ে মসজিদের ভিতরে চলে এলেন, চাদরটাকে তুলে নিয়ে না ঝেড়ে গোটা চাদরের ধুলোটা আমার নবী গায়ে মেখে নিলেন। সুবহানাল্লাহ, সাহাবারা অবাক হয়ে গেল আর ভাবতে রইল কার এত বড় সাহস হলো, কার এত বড় হিম্মত হলো, একবার জানতে হবে। আল্লাহর নবী মজলিসের মাঝখানে যখন বসে গেলেন, মিম্বরের নবাবিতে বসে গেলেন, সাহাবারা সেদিন জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ভদ্র মহিলাটাকে একবার জানতে পারা যাবে, ওই ভদ্র মহিলাটাকে একবার জানতে পারা যাবে যে আপনার কাঁধের উপরে ভর দিয়ে জমিনে নামে, আপনার মোবারক চাদরের উপরে এসে বসে, যে চলে গেলে আপনার মোবারক চাদরখানা তুলে ধুলোবালি আপনার গায়েতে মেখে নেন, একবার জানতে পারি ভদ্র মহিলাটাকে। আল্লাহর নবীর মাথাটা নিচু করে নিয়েছে, একটু বাদে যখন মুখটা তুলেছে দেখে রাসূলের দুটো চোখ দিয়ে পানি গড়াচ্ছে। জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে, আর জানতে চাইব না, আমরা জানতে চেয়ে ভুল করেছি, আপনাকে কাঁদিয়ে ফেলেছি, আর জানতে চাইব না, আর জানতে চাইব না, আমার জানতে চাওয়াটাই ভুল হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, না, তোমাদের জানতে চাওয়ার ভুলের জন্য আমি কাঁদি নাই। সাহাবারা সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে জানতে পারা যায় কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূল, আমার সব আছে, চারিদিকে আমার সাহাবারা আছে, সামনে পিছনে সব আছে, কোনো জিনিসের অভাব নাই, আমার অভাব শুধু একটা জিনিসের, আমার সব আছে শুধু মানাই। কি নাই বলো? মা নাই। ও আমার সাহাবিরা, আমি তখন দুধের ছেলে, একেবারে মাসুম, মাত্র ৬ বছর বয়স, মাত্র ৬ বছর বয়স, আমি আমার দুধ মা হালিমার কাছে থেকে ফিরে এসে আমার মায়ের কাছে আবদার করে বলেছিলাম, মা, আমার আব্বা কেন আসে না? মা, কত দূরে গেছে আমার আব্বা? অনেক দূরে গেছে। হ্যাঁ, অনেক দূরে গেছে। হ্যাঁ, কত দূরে গেছে? সবার আব্বা আসে, আমার আব্বা আসে না। সন্ধ্যাবেলায় মাঠে যখন খেলতে যায়, সন্ধ্যায় সব বাচ্চাদের নাম ধরে ধরে তার বাপেরা ডাকে, আমার আব্বা আমাকে ডাকবে না? আমার আব্বা আমাকে একবারও কোলে নেবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের কাছে বায়না ধরে বসলেন, আপনি আমার আব্বার সঙ্গে দেখা করান। আল্লাহ রাসূল বলেন, সেদিন আমি আমার মাকে বলেছিলাম আমার আব্বার সঙ্গে দেখা করাও, আমার মা আমার সঙ্গে কথা দিয়েছিল কাল সকালে তোমাকে পরিচয় করাবো। আমার সাহাবারা সকালে ঘুম থেকে উঠে আমাকে সাজিয়ে দিয়েছিলেন, আর নিজে কাপড় পরে নিয়ে নিজের সমস্ত জায়েদেরকে ডেকে কাছে বসিয়ে বলেছিলেন, আমি যদি ফিরে না আসি তোমরা আমার মুহাম্মদকে দেখবে তো? তোমরা আমার মুহাম্মদকে আদর করে কোলের কাছে নেবে তো? হাজরাতে সাফিয়া সেদিন বলেছিল, আমার কোলে বলতে আছে,
তুমি কেন ফিরে আসবে না? বলছে না, আমার মনটা যেন কেমন লাগছে, মনে হচ্ছে চললাম বাচ্চাকে নিয়ে, মনে হয় যেন কোলে কোলে বাচ্চা নিয়ে আমার আর ফিরে আসা হবে না মক্কাতে। আমার বাবাজি আমার শোনার চান বন্ধুরা, আল্লাহ নবী বলেন আমার মা আমাকে সাথে করে নিয়ে চলে এলেন। আব্বার মাজারের কাছে এসে আমাকে দূরে থেকে দেখিয়ে দিলেন, ওইখানে তোমার আব্বা ঘুমিয়ে আছে, যাও কথা বলে এসো। আমি পা 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 করে কবরের কাছে এলাম, বাপের কবরের হাত উপরে হাতটা বুলিয়ে ডেকেছিলাম আর বলেছিলাম, আব্বা একবার তো আমাকে কমপক্ষে কোলে নাও, একবার আমার ডাকে সাড়া দাও আব্বা, অনেক কষ্ট করে মায়ের সঙ্গে এসেছি, একবার সাড়া দাও আব্বা। কোনো আওয়াজ পাই না, কোনো আওয়াজ পাই না। আমার সাহাবারা সেদিন অভিমান করে আব্বাকে বলেছিলাম, আব্বা ঠিক আছে, তুমি যখন কথাই বলবে না তাহলে আর আমি এখানে থাকবো না, তুমি যখন কথাই বলবে না তাহলে আর আমি তোমার কাছে থাকবো না, আমি আমার মায়ের সঙ্গে চলে যাচ্ছি। আমার সাহাবারা আমি বাপের কবরের কাছ থেকে উঠে এসে মায়ের কাছে দেখি মা সেজদাতে পড়ে আছে। ডাক দিলাম, মা গো আব্বা সাড়া দেয় নাই, চলো চলো ফিরে চলে যাই। আমার সাহাবিরা সেদিন আমি মা মা বলে দেখেছি সাড়া পাই নাই, মায়ের গায়ে হাতটা দিয়ে দেখেছি মা ঠান্ডা হয়ে গেছে, মাকে তুলতে গিয়ে দেখি মা দুনিয়া ছেড়ে চলে গেছে। আজ আমার মা নাই, তাই এতক্ষণে আমার কাছে আমার দুধমা হালিমা এসেছিল, আমার মাকে আমি পাই নাই, দুধমাকে পেয়ে বড় মায়ের কদরটা ভুলে যাচ্ছিলাম। আমার সাহাবিরা গো আমার মা আমার কাঁধে হাত থেকে নেমেছে, মদিনার মসজিদের ধুলোর উপরে মা বসবে এটা আমার পছন্দ হলো না, তাই পা গায়ের মোবারক চাদরটা ধুলাতে পেতে দিলাম, আমার মা তাতে বসবে। আমার মা যখন বসে উঠে চলে গেছে, মা যখন ফিরে চলে গেছে, আমি রাসূল চাদরটা তুলে মায়ের পবিত্র পায়ে ধুলাটা আমার গায়েতে মেখে দিলাম। ও সমস্ত আল্লাহওয়ালারা, সাগর বাড়ির সমস্ত ভাইয়েরা মায়েরা বোনেরা, যদি ধুলো মেখে দুনিয়াতে পুণ্যবান হতে চাও, ধুলো মেখে যদি পুণ্যবতী আর পুণ্যবান হতে চাও, তাহলে মায়ের পায়ে ধুলোটা মেখে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ধুলো মাখার পারমিশন দিয়ে, ওটা মায়ের আর আব্বার পায়ের ধুলো, অন্য কারোর পায়ের ধুলো না। তাই আল্লাহ নবী বলেছেন, আল জান্নাতু তাহতা কদমাইহি আবুহু ওয়া উম্মুহু, সারাদিন মাঠে কাজ করেন, সারাদিন ঘাটে কাজ করেন, সারাদিন রিক্সা চালান, গাড়ি চালান, সারাদিন দরবারে থাকেন, দোকানে থাকেন, সন্ধ্যা যখন বাড়ি ফিরবেন একটা ছোট তোয়ালি কিংবা চাদর গামছা কিনে আনবেন, ওটা আদর করে তুলে রেখে দেবেন, মা সারাদিন ঘোরাফেরা করার পরে সন্ধ্যায় যখন ঘুমিয়ে যাবে শুয়ে যাবে, একটু মায়ের পা দুটো মুছে দিও, মায়ের পা দুটো পরিষ্কার করে দিও, গামছাটা তুলে রেখে দিও, বাচ্চা যখন গোসল করে বাড়ি আসবে ওই গামছাটা দিয়ে তোয়ালিটা দিয়ে বাচ্চার মাথাটার মুখটা মুছে দেবেন। আমার লাপাক শুনে শুনে রেখে দে, আমার তরফ থেকে যদি কোনো গজব কিংবা আজাব যায়, মায়ের পায়ের ধুলো যেখানে লেগে আছে, আব্বার পায়ের ধুলো যেখানে লেগে আছে, ওই আজাবটা মা এবং বাপের পায়ের ধুলোটার কাছে এসে অপেক্ষা করে দাঁড়িয়ে যায়। আল্লাহর কাছে বলে, রাব্বি আল্লাহ, যেখানে মায়ের পায়ের ধুলো লেগে আছে, আব্বার পায়ের ধুলো লেগে আছে, আমি সেখানে স্পর্শ করতে পারি না। আমার বাবাজির আমার শোনার চান বন্ধুরা, এই জন্য আজকের দিনেতে শুনিয়ে দিয়ে গেলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে ধুলো মাখার অনুমতি আছে। আপনি কোথাকার ধুলো মাখছেন? আপনার বাগদাদের ধুলো মাখতে হবে না, আজমিরের মাখতে হবে না, দুনিয়ার কোনো দরবারে ধুলো আপনার গায়েতে মাখতে হবে না, ইমাম তোলা ধুলো মাখতে হবে না, মসজিদের মেম্বরের ধুলো মাখতে হবে না, মক্কার ধুলো মাখতে হবে না, মদিনার ধুলো মাখতে হবে না। যদি মাখতে হয় ধুলো,
সন্ধ্যা হলে শোয়ার আগে মায়ের পায়ে হাত বুলো। ইমাম শাফি আলাইহিমুর রাহমা রাত্রি অন্ধকারে বাড়ি ফিরেছে, দরজাতে যেমনি আওয়াজ দিয়েছে, এক আওয়াজে দরজা খুলে দেন, বলে আব্বা আমার শাফি এসেছে রে। আব্বা এসেছে, বললে হ্যাঁ। দরজা খুলে দিয়ে দেখে মা, জিজ্ঞাসা করছে, মা গো বিবি বিছানায় ঘুমাচ্ছে, বেটি বিছানায় ঘুমাচ্ছে, বাড়ির সবাই ঘুমায়, কেউ আমার জন্য জাগে না, তুমি কেন জেগে বসে আছো জানি না। সেদিন মা শুনিয়েছিল, সেদিন মা শুনিয়ে দিয়েছিল, আমার সোনার চাঁদ বেটা শুনে রেখে যে সারা দুনিয়া ঘুমিয়ে যেতে পারে, সন্তান যতক্ষণ বাড়ি ফেরে না মা বিছানায় ঘুমাতে পারে না। খানা খাবি আব্বা? বললে হ্যাঁ, খাবার দাও। বেটাকে খাবার দিয়ে মা বসে আছে, খানিক বাদে বলছে বেটা আরেকটু নিবি? বললে মা দাও। আরেকটু খাবার দিয়েছে, বেটার খাওয়া পেলার শেষের দিক হয়ে গেছে, মা খেতে বসেছে, ঠান্ডা হয়ে গেছে খাবার, সন্ধ্যার খাবার, রাত্রি বারোটায় আর গরম থাকে, ঠান্ডা খাবার ভাতে মাখিয়ে দিয়ে টপ 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 করে খাচ্ছে, যেন বেটা বুঝতে না পারে যে মায়ের কষ্ট হচ্ছে, এর নাম মা। বেটা জিজ্ঞাসা করছে, মা সন্ধ্যাবেলা তুমি খাও নাই, বউ তোমাকে খাবার জন্য ডাকে নাই, তুমি ঘুমিয়ে পড়েছিলে? মা সন্ধ্যাবেলা তোমার খিদে লাগে নাই? বলছে, বেটা রে খিদে আমার লেগেছিল, খেতে আমি বসেছিলাম, বউ তো ডেকেছিল, কিন্তু কি হলো জানিস, যখন আমি খেতে বসেছি তখন তোর বেটিও খেতে বসেছিল, যখন আমি খেতে বসেছি তখন বউও খেতে বসেছিল, রান্না করা খাবারটা চারটে ভাগ হলো, একটা তোমার জন্য, একটা তোমার বেটির জন্য, একটা বৌমার জন্য, একটা আমার জন্য, তোমার ভাগটা ঢাকা দেওয়া রইল, আমরা তিনজন খেতে বসেছি, বাচ্চা ছেলে তোমার মেয়ে তাড়াতাড়ি খেয়েছে, খেয়ে নিয়ে বলছে মা আর একটু খাবো, তো তখন তোমার বিবি তার খাবারের ভাগ থেকে খানিকটা খাবার তোমার বেটিকে দিয়ে পেট ভরিয়ে দিয়েছে। আমি তো মা, আমার তখনই মনে মনে হয়েছে ওর মায়ের কাছে ও তো সব মিটিয়ে নিল, আমার বাচ্চাটা বাড়ি ফিরে এসে যদি বলে আর দুটো খাবো কে সব মেটাবে, তাই আমি তখন বাহানা করে খাবারটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম আমার খিদে লাগে নাই বলে, আমি তোমাকে খাইয়ে দিয়ে তুমি যে বললে না আমাকে আরেকটু খাবার দাও। বলছে মা তোমার নিজের খাবার থেকে এই বয়সে কেটে তুমি আমাকে খাওয়াচ্ছ? বললে আমি যে মা রে বাবা, আমার সব সয়ে যাবে, আমার সব সয়ে যাবে, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজন দাসদি মানুষের, আমার সোনামণি মায়েরা বোনেরা, গুরুবতের সংসারে, গুরুবতের সংসারে খুদের ভাত রান্না করে মা চারটে ভাইকে ভাগ করছে, আহ চারটে ভাইকে ভাগ করে দিয়ে দিয়েছে, তিন ভাই গপ গপ করে খাচ্ছে, আর হঠাৎ আমার মনে পড়ে গেছে ভাগ তো করে ফেলল, মায়েরটা কই? আমি বললাম মা তোমারটা কই? বলছে আমা আমি রেখেছি। আলো করে দেখি বার করো তোমারটা, ওরা ছোট ছিল খেয়ে নিয়েছে, আর তোমারটা বার করো, দেখি যে গোটা হাঁড়ির গায়েতে যে কোটা লেগে আছে বাস ওই কোটাই আছে আর নাই, ভাত কোটা বার করেছে। আলো মা হাঁড়িটা আমাকে দাও। ভাত কোটা বার করে দেখি যে খুব বেশি হলে দুবার মুখে দিলেই শেষ হয়ে যায়। আলো মা এই তোমার ভাত রাখা, এতটা ভাত আমি খাবো না, খিদে লাগে নাই। সেদিন এই কদিন হলো হঠাৎ মনে পড়ে গেছে, তোমার স্ত্রীকে শোনাচ্ছে, আমি একদিন আমার বাচ্চাকে পেট ভরে খেতে দিতে পারি নাই, আজ তোরা ভাত ফেলে দিচ্ছিস, আমি আমার বাচ্চাকে একদিন দুমুঠো ভাত 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 খেতে দিতে পারি নাই। আমি বললাম মা তুমি এখনও সেটা মনে রেখেছো? বলে দুনিয়া ভুলে গেলেও মা ভুলে না, এই মনে পড়ে গেছে আমার কথাটা যে সত্যি দুনিয়া ভুলে গেলেও মা ভুলে না। এ বাবা জি আমার আল্লাহওয়ালা ভাই না, জ্ঞানীজন দাসদি মানুষেরা, এবং সাফি আলাইহিমুর রাহমা বলছেন মা এখনও তুমি আমার জন্য এই বয়সে খাবার চুরি করলে, চলো শুয়ে পড়ো। মায়ের বিছানা ঝেড়ে পরিষ্কার করে মাকে শুয়ে দিয়েছে,
আমরা তো মায়ের বিছানায় জীবনে কোনোদিন ঝেড়ে দিই না, হাত দিয়ে দেখিও না মা কোন বিছানায় শোয়। বড় মৌলানা হয়ে গেছি, বড় বক্তা হয়ে গেছি, মায়ের বিছানা ঝাড়লে লজ্জা লাগবে, তাই আর হাত দিই না। ইমাম শাফি আলাইহিম রাহমা মায়ের বিছানায় মাকে শুইয়ে দিয়ে পাটা টিপছে, পা টিপে দিচ্ছে মা ঘুমাবে, পাটা টিপতে 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 পায়ের দুটো পায়ের তলাতে দুটো চুমো খেয়ে নিয়েছে। মা লাফিয়ে ওঠে বসে পড়েছে, এ কি আব্বা, এ কি আব্বা, এ কি করলে তুমি, কেন চুমো খেলে? বলছে মা ওই চুমো খেলাম। বলছে আব্বা তোমার চুমো খাওয়ার শিহরণ নেই, আমি মা উঠে বসে পড়েছি, তুমি আবার এর পরেও বলছো কই চুমো খেলাম? ইমাম শাফি আলাইহিম রাহমা শোনাচ্ছে, মা আমি আপনার পায়ে চুমো খাই নাই মা। বলে তবে? বলে আমি আজ সকালে বাচ্চাদেরকে নিয়ে হাদিসের দার্স দিচ্ছিলাম, আল্লাহ নবী বলেছেন আল জান্নাতু তাহতা কাদামাইহি আবুহু ওয়া উম্মুহু। উম্মত আমি নবী তোমাদের বলে যাচ্ছি, তোমাদের জান্নাত তোমাদের মা এবং বাপের পায়ের তলাতে, আমার আম্মা আমি শাফি জান্নাতে যাব কিনা জানি না, জান্নাত আমার নসিব জুটবে কিনা জানি না, কবে জান্নাতে যাব সে সময় পর্যন্ত ধৈর্য রাখতে পারবো কিনা, তাই মা আপনার পায়ের তলাতে নয় আমার জান্নাতের দরজায় চুমো খাচ্ছিলাম। ও মুসলমানের ছেলেরা, যার পায়ের তলায় চুমো খেলে জান্নাতের দরজাতে চুমো খাওয়া হয়। যদি চুমো খেয়ে নেকি কামাতে চাও মায়ের পায়েতে চুমো খাও, আল্লাহ নবীর অনুমতি আল্লাহ রাসূলের অনুমতি, পা মায়ের পায়েতে চুমো খাও, অন্য কারোর পায়ে চুমো খাবে না, আর কারোর গায়ে চুমো চাটা খেয়ে নিজে জাহান্নামি হবেন না। আমার বাপ আমার সোনার চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এগুলো শুনিয়ে দিয়ে গেলাম উম্মতের কথা। আজকে দিনেতে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য নমুনা ছিলেন, তাই কোরআন শুনেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নমুনা স্বরূপ তোমাদের কাছে দিয়েছি, তিনি যেটা দেবেন ওটা নিয়ে নেন, যেটা ছাড়তে বলেন ওটা ছেড়ে দেন। আমার বাপজিরা, আমার সোনাচ্চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা, নবী সারা জীবন শুনিয়ে গেছে উম্মতে মনে রাখবি, খেয়াল রেখে দিবি, আমার সুন্নতের সঙ্গে যারা ভালোবাসা রাখে, আমার সঙ্গে তারা ভালোবাসা রাখে, যারা আমার সঙ্গে ভালোবাসা রাখে জান্নাতে তারা আমার পাশে থাকে। সাগর বাড়ির লোকেরা গো, যদি নবীর সঙ্গে কেয়ামতের ময়দানে উঠতে চাও তাহলে মা বাপকে ভালোবেসে কাছে নিয়ে যাও, যদি নবীর সঙ্গে উঠতে চাও মায়ের পায়ে ধুলো বাপের পায়ে ধুলো কপালে একবার মেখে নাও। চাষে যাও, চাকরি যাও, ব্যবসায় যাও, বাণিজ্য যাও, যাদের দরবারে যেখানে যাবে যাও, কোর্টে কাছারি যেখানে যাবে যাও, যাবার আগে মায়ের পায়ের ধুলোটা একবার মাথার উপরে ছড়িয়ে দিয়ে দাও। বাবাজিরা, সোনারা, লালিরা, এতক্ষণ পর্যন্ত নবী দিবস শুনছিলাম, আমার নবীর জীবন আদর্শের একটা ঝলককে দুনিয়ার সঙ্গে দেখাচ্ছিলাম মিলিয়ে মিলিয়ে। বলেন আমি আর আপনি আমার নবীর এই সুন্নতগুলো নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার জ্ঞানীজনরা, আমার বুদ্ধিজীবীরা, যদি নবী দিবস শুনে আমার জীবনে যদি নবী দিবস না আসে, আমার জীবনে যদি নবী দিবস না আসে, তাহলে নবী দিবসটাই শুধু সাক্ষী থেকে গেল, কেয়ামতের নাজাতের আশা করা মুশকিল হয়ে যাবে। কারণ আপনার আমার জীবনটা আমার নবীর জীবনের সঙ্গে একটু মিলিয়ে নিতে হবে, একটু ফিরিয়ে নিতে হবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যদি মনে মনে করেন শুধু মোহাব্বত রেখে দিলেই কাজ হবে, শুধু মোহাব্বত রেখে দিলেই কাজ হবে,
তাহলে বলতে বাধ্য হচ্ছি বিপদ হবে। আমার নবীকে সব থেকে বেশি যিনি ভালোবাসতেন তার নাম কি বলে? আবু তালে। কে হচ্ছে? চাচা। আহা, আমার নবীকে সব থেকে বেশি ভালোবাসে আবু তালেব আর তিনি হচ্ছেন চাচা। তারিখ নকল করছে, তিনি আল্লাহর নবীকে এত ভালোবাসতেন, নিজের সন্তান আলীকে অতটা ভালোবাসতেন না। হযরতে আলীর আব্বা হলো আবু তালেব। শোনেন না আলী ইবনে আবি তালেব? তো নিজের বাপ বেটাকে অতটা ভালোবাসতেন না, আমার নবীকে যতটা ভালোবাসতেন। আর আবু তালেবের ক্ষমতা সম্পর্কে আপনার আমার কি জানা আছে? কি জানা আছে বলেন? জানি না কি জানা আছে, তবে আজকে এতটুকু শর্ট হ্যান্ড শুনিয়ে দিচ্ছি। আবু তালেব মক্কার জমিনে ওই রকম একজন সাহসী বীর ছিলেন, আঙুল তুলে কেউ যদি তার সম্পর্কে কথা বলতো হাত থাকতো, আঙুল থাকতো না। কি বুঝলেন? এত বড় ক্ষমতার অধিকারী ছিল। তাই তো আবু তালেব যতদিন বেঁচে ছিল আমার নবীকে কেউ চুলের আঁচড় দিতে পারে নাই। যদি ভুল করে কেউ আমার নবীকে একটা কাঁকর তুলে মারত, ছোট্ট পাথরের নুড়ি তুলে মারত, তো প্রথম জিজ্ঞাসা করতো এই পাথরটা কোন পাহাড়ের খবর নেত? পাথরে করে নয়, এই পাহাড়টাকে তুলে এনে ওর মাথায় মার যে আমার ভাইপোকে মেরেছে। কথা বুঝেছেন? তাই কই বড় সুন্দর লিখেছে। আর লিখনেওয়ালা তোমার কলমের বরকত দিক, আল্লাহ তোমার কলম কবুল করে, কলমকে কবুল করে দিক। কোন পাষাণ রে মারলি পাথর, মোর নবীজির খুন বহে যায়, শের শরীফে মারলি পাথর, কাঁদে জমিন আসমান হায় হায়। আবু তালেব এত ভালোবেসেছে, জীবনে কোনোদিনই কেউ এত ভালোবাসতে পারে না। আমার নবীর হেফাজতের জন্য, আমার নবীকে ভালোবেসে হেফাজত করার জন্য একদিন দুদিন নয়, এক মাস দুমাস নয়, এক বছর দুবছর নয়, চার চারটে বছর জঙ্গলের ভিতরে গাছের পাতা চিবিয়ে খেয়ে দিন কাটার, তবু ভাইপোকে ছাড়েন না। অন্তিমকালে শেষ সময়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলে, মুহাম্মদ তুমি সত্যি বড় ভালো। বললে, চাচা কি করে বুঝলে বলো? বলে, কিছু দেখেছি আর কিছু শুনেছি। কিছু দেখেছি আর কিছু জোরে বলো শুনেছি। বললে, চাচা কি দেখেছো বলো? বলে, মুহাম্মদ প্রসব হয়ে পৃথিবীর জমিনেতে যখন তুমি এলে সন্ধ্যাবেলায় তোমাকে তোমাকে কোলে করে নিয়ে দোলনাতে শোয়াতে দেরি ছিল, আসমানের চাঁদ আসমান থেকে অটোমেটিক নামতে শুরু হলো, আমি আবু তালেব ভয়েতে আটকে গেলাম, চাই কি চাঁদ আমার ভাতিজার গায়ের উপরে পড়ে না যায়। কিন্তু মুহাম্মদ রে একেবারে কোলের কাছে মাথার কাছে যে চাঁদটা দাঁড়িয়ে যায়, জমিনে শুয়ে তুমি যেমনি করে হাত পা নাড়াচাড়া করো, আকাশের চাঁদ তোমার মাথার উপরে অমনি করে নড়াচড়া করে। আমি আবু তালেব দেখেছি চাঁদ নাচতে নাচতে বেহোশ। বললে, আল্লাহর হাবিব শোনাচ্ছেন, চাচা সেদিন চাঁদের অবস্থা কেমন ছিল, কি বলছিল জানো? বললে, না। বললে, চাচা গো আমার আল্লাহ আসমান থেকে চন্দ্রকে পাঠিয়েছিল চাঁদ, আমার হাবিব জমিনে শুয়ে আছে,
খেলা করার সাথী নেই, খেলনা দেওয়ার কেউ নেই। তাই আমি আল্লাহ আসমান থেকে চাঁদকে সেদিন খেলনা স্বরূপ করে, খেলার সাথী করে পাঠিয়েছিল, যতক্ষণ হাবিব ঘুমাবে না চাঁদের নাচ বন্ধ হবে না। কি গো বাবা জিদা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা কত ভালোবাসতেন বুঝতে পারছেন, এ কত ভালোবাসতেন। এই চাচার শেষ সময়, একেবারে অন্তিমকালেতে যখন বিদায়ের সময়, চাচার কলেমার সময় এসেছে, তো জিজ্ঞাসা করছে, চাচা তুমি কিয়ামতের ময়দানে কি করে পার হবে? বললে, কেন, আমি আমার ভাতিজার পরিচয় দেবো? ওই যুবকেরা, সেদিন আবু তালেবকে আমার নবী শুনিয়েছে, চাচা গো তোমার ভালোবাসার দোহায় দিয়ে কেয়ামতে বাঁচা যাবে না, তোমার ভালো ভাইপো বলে পরিচয় দিলে কেয়ামতে আপনাকে ছাড়বে না, হাসরের ময়দানে চাচা ভাইপোর পরিচয় চলে না, হাসরের ময়দানে আমাদের পরিচয় চলে, অন্য কিছুর পরিচয় চলে না, ভালোবাসার দোহায় দিয়ে যদি পার হওয়া যেত, সম্পর্কের দোহায় দিলে যদি পার হয়ে যেত, তো সর্বপ্রথম আবু তালেব পার হতো। আমার বাপদিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনা বনি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজনরা শুধু মানুষেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়াতালান নাসা সুগারা কুল্লু মুরজিয়াতিন আরদা হামলাহা, কেয়ামতের যখন ময়দান হবে, কেয়ামত যখন শুরু হবে, আল্লাহর হুকুম যেদিন চালু হবে, সূর্য সেদিন মাথার উপরে হবে, আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, বিশ্ববাসী খবরটা শুনে রাখো, আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ওই রকম মহাশনের ময়দানে বিপদের দিনেতে মাথার উপরে সূর্য হবে, ঘিলুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, মানুষ সেদিন পাগল হবে, মাতালের মতো হবে, মায়ের পেটের বাচ্চা পেটে থেকে নেমে গেলে মা বুঝতে পারবে না, দুধের বাচ্চা ফেলে রেখে মা পালাবে, ঘুরে তাকাবে না, মানুষ যেন মাতালের মতো হবে, কিন্তু মদ তারা পান করবে না। ওই মহাশনের ময়দানে বংশ পরিচয় দিয়ে যদি পার হওয়া যেত, সেলসেলার পরিচয় দিয়ে যদি পার হওয়া যেত, ওরে বোকা, কোনো সম্পর্কের পরিচয় যদি পার হওয়া যেত, তা সর্বপ্রথম আবু তালেব পার হতো। এখন শুনিয়ে দিয়েছে, হাসরের ময়দান যখন শুরু হবে, ইয়াউমায়ুন ফাকু বিসুর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদি ওয়া লা ইয়াতাসাআলুন, ইস্তাফিলের বাঁশি যখন বেজে যাবে, জীবনের যত সম্পর্ক আছে সব সম্পর্কের বাঁধন ছিঁড়ে যাবে। সেদিন দুটো বাঁধন টিকবে, কটা বাঁধন দুটো, একটা হলো মানকারাল কোরআন ওয়ামেলা বিঘি, যে ব্যক্তি কোরআন পড়েছে আর আমল করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ফাইন্দাহু সাফিউন ইয়াউমাল কিয়ামা, সব সম্পর্ক যেদিন ছিন্ন হবে, কোরআন সেদিন কোরআনওয়ালাকে ছাড়বে না, ধরে নেবে। বন্ধু যদি বানাতে হয় কোরআনকে বানাও, সাথী যদি বানাতে হয় কোরআনকে বানাও, ওরে বোকা, যদি সত্যি নাজাত পেতে হয় তো কোরআন পড়ার চেষ্টা করে নাও, সকালে ঘুম থেকে উঠে কোরআন পড়ে নাও, হতভাগা দুর্ভাগ্য হলাম তারা, আজও কোরআন শিখতে পারি নাই যারা, ওরে বোকা, তা তো কপালে কষ্ট ছিল না, আপনি কোরআন পড়তে পারেন না, একটা কোরআন কিনে ঘরে রেখে দেন, সকালে ঘুম থেকে উঠে পবিত্র হয়ে পাক সাফ হয়ে কোরআনটা বুকে একবার জড়িয়ে ধরে নেন, একবার চুমো খেয়ে কপালে একবার ঠেকিয়ে নেন, চোখে মুখে ভালো করে ঠেকিয়ে জড়িয়ে ধরে বলেন, তুমি আল্লাহর কালাম, আমি বড় পাপী গোলাম, আমি তোমাকে পড়তে পারলাম না, এটা বারহাক আল্লাহর কালাম, মোহাব্বত করতে আমি বাদ দিলাম না, আল্লাহর কালাম আমি পড়তে পারি না, কিন্তু মোহাব্বত করি, মোহাব্বতটা ছাড়ি না। কিয়ামতের ময়দানেতে এই একটাই মোহাব্বত কাজে আসবে, যেদিন আপনার নাজাতের কারণ হবে, যেদিন পৃথিবীর কোনো সম্পর্ক থাকবে না, আল্লাহ নবী বলেন, কোরআন যাদের বন্ধু হবে বিপদ তাদের নামবে না।
কোরআন বন্ধ করবে ইনশাআল্লাহ, যদি বলেন কোরআন বন্ধ করবে ইনশাআল্লাহ, কোরআন বন্ধ করার ইচ্ছা আছে, কিন্তু মেয়ে হাফেজের সঙ্গে বিয়ে দেবেন না, বোনকে হাফেজের সঙ্গে বিয়ে দেবেন না, তাহলে বুঝলেন আপনি মিথ্যা কথা বলেছেন, কোরআন ভালোবাসেন না। কি জি মোল সাহেবের মেয়ে বউ করলে খুব ঝামেলা, কিচ্ছু পাবে না তো। তাই নবী দিবস শুনে আজকে জীবনে এটা মূল্যায়ন করে নিয়ে যান যে আমার ছেলে বিয়ে দিলে কোরআনওয়ালা মেয়ের সঙ্গে বিয়ে দেব, আমার মেয়ে বিয়ে দিলে হাফেজে কোরআনের সঙ্গে আলেমে দিনের সঙ্গে বিয়ে দেব। কেয়ামতে বলবো খোদা কোরআন পড়তে পারতাম না কিন্তু মোহাব্বত করতাম, মোহাব্বতে ফাঁকি দিই নাই, তাই তো কোরআনওয়ালার সঙ্গে সম্পর্ক করেছি। আল্লাহ আমাদের সকলকে এই সম্পর্ক রাখার আর কিয়ামতের ময়দানে নবীর মোহাব্বতের দাবি নিয়ে ওঠার তৌফিক দান করুক। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ আল্লাহুম্মা আলা